ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে পা রাখার পর বিশ্বের নানা প্রান্তে সংবাদ মাধ্যমে একটি খবর বড় করে প্রচার করা হয়। সেটা হলো সৌদি আরবের একটি আইন ভেঙেছেন পর্তুগিজ তারকা আর তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেস। বিয়ে না করেও দুজনে এক ছাদের নিচে রয়েছেন, আর সৌদি আরবের নিয়ম অনুযায়ী বিয়ে না করে কোনো পুরুষ আর নারী এক ঘরে থাকতে পারবে না। রোনালদো আর জর্জিনার ক্ষেত্রে কি হবে? স্পেন, ইতালি, ইংল্যান্ড যেখানেই খেলেছেন জর্জিনার সাথে একই সাথে থেকেছেন রোনালদো, দুজনে সন্তানও রয়েছে। সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলার জন্য কি দুইজন দুই দেশে থাকবেন তারা? প্রশ্ন উঠতেই পারে। অবশেষে খবর এসেছে রোনালদো আর জর্জিনা বিয়ে না করেও সৌদি আরবে একসঙ্গে থাকতে পারবেন। দেশটির আইন প্রণেতারা বিষয়টি দেখেও না দেখার ভান করবেন বলে খবর ছেপেছে স্পেনের সংবাদ মাধ্যম ইএফই। স্পেনের সংবাদ সংস্থাটি এই বিষয় নিয়ে সৌদি আরবের দুজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। তারা জানান দেশটির প্রশাসন বিয়ের আইনে কিছুটা পরিবর্তন আনছে, রোনালদো ও জর্জিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে মনে হয় না। একজন আইনজীবী ইএফইকে জানিয়েছেন, যদিও সৌদি আরব আইনে বিয়ে ছাড়া নারী ও পুরুষের একসঙ্গে থাকাটা নিষিদ্ধ, কিন্তু এমন বিষয় এখন কর্তৃপক্ষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে আইন তখনই প্রয়োগ করা হবে যখন কোনো অপরাধ বা সমস্যা হবে না। রিফাত আঞ্জুম, মাইটিভি। Thank you.